মন্তেশ্বর এলাকায় এক নাবালিকা কিশোরীকে উদ্ধার করলো মন্তেশ্বর বাজার থেকে। উদ্ধার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, এই নাবালিকা কিশোরীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ছিল মন্তেশ্বর এলাকারই এক যুবকের বিরুদ্ধে। মন্তেশ্বর থানা সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন আগে মন্তেশ্বর পঞ্চায়েত এলাকায় এক কিশোরীর বাড়ি থেকে স্কুলে আসার সময় প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সেই এলাকারই এক যুবকের বিরুদ্ধে। খোঁজাখুঁজির পরে ওই কিশোরীকে খুঁজে না পেয়ে মন্তেশ্বর থানায় একটি লিখিত অভিযোগ জানান নাবালিকার পরিবার। পুলিশ সূত্রে অভিযোগ ভিত্তিতে বিভিন্ন এলাকায় খোঁজখবর শুরু হয়। গতকাল সন্ধ্যায় ওই নাবালিকা কিশোরীকে মন্তেশ্বরে এক বাজার এলাকায় ইতস্ততভাবে ঘোরাঘুরি করার সময় মন্তেশ্বর থানার টলদারি পুলিশ ওই নাবালিকা কিশোরীকে উদ্ধার করে মন্তেশ্বর থানায় নিয়ে আসে। এরপরে নাবালিকা কিশোরীকে পরিবারের লোকজনকে খবর দেন মন্তেশ্বর থানার পুলিশ। আজ ওই নাবালিকা কিশোরীকে কালনা আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন। নিয়ে গিয়েছিল যে কোথায় নিয়ে গিয়েছিল? প্রথম গিয়েছিল মুর্শিদাবাদ। মেয়েটার মুখে শুনলাম যে আমাকে প্রথম মুর্শিদাবাদে নিয়ে গিয়েছিল, তারপরে টিয়ে কেরালা নিয়ে গিয়েছিল। কেরালায় যখন জানাজানি হয় ওখান থেকে পালিয়ে এসে টিয়ে ত্রিশুলে না কোথায় রেখেছিল বলছে। তারপরে টি মেয়েটা বলছে যে আমাকে নিয়ে এসে হায়দ্রাবাদের ওর ইচুর একটা নানা সম্পর্কে আচ্ছা, সেই নানা সম্পর্কে তাদের তার মেয়ে জামাইয়ের বার্তা উঠেছিল সেই হায়দ্রাবাদে। হায়দ্রাবাদ থেকে ওরা বলে ইচুর ওর নানাটা আমাদেরকে ফোন করেছিল, বলে যে আমরা বাড়ি নিয়ে আসছি, তোমার মেয়েকে খোঁজ পেয়েছি, তা আমাদের বাড়ি আসছে, তোমরা এসো। কিন্তু আমরা ইচু গেছিলাম স্যারদের ঘাট জানিয়ে ইচু গিয়ে টিকে দিয়ে বলো যে তোমার মেয়ে আসেনি তো। দিয়ে তারপর দিন আমাকে হোয়াটসঅ্যাপে ফোন করলো মেয়েটা। ফোন করার পরে বলে মা কেমন আছো আর আছে জিজ্ঞেস করলো। জিজ্ঞেস করে টি ফোনটা আবার বলে করে দিল আমাকে। সেই থেকে মেয়ের সঙ্গে আর যোগাযোগ হয়নি আমাদের। দিয়ে মেয়েটাকে কেউ উদ্ধার করে এনেছে? মেয়েদের উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার করে কোথা থেকে নিয়ে গেছে? বর্ধমান থেকে বলছে। বর্ধমান থেকে কবে? কালকে নিয়েছে দুটোর সময়, দুটো আড়াইটার সময়। দিয়ে আমাদেরকে ফোন করেছিল। দিয়ে ফোন করা আমার খুব শরীর খারাপ, শুয়েছিলাম, 5 বার ফোন করেছিলাম, আমি তুলিনি কো। তারপরে টিয়ে আমি ফোনটা কল করলাম, বলে আপনার মেয়েকে নিয়ে এসেছি, আপনি এখানে আসুন। ছেলেটাকে ধরেছে? যে ছেলে না, ছেলেটাকে ধরেনি। কিন্তু ছেলেটাকে পায়নি না? ছেলেটা বলছে, মেয়েটা বলছে যে আমি ঘরের মধ্যেই ছিলাম, ছেলেটাকে কে লোহার থেকে ফোন করে দিয়েছে যে পুলিশ এসছে, পুলিশ যাচ্ছে, তা তো সাইড হয়ে যা। দিয়ে এখন মেয়েকে কোথায় নিয়ে যাবে? মেয়েকে কালারকোটে। কালারকোটে দিয়ে আপনি মেয়েকে ফেরত? হ্যাঁ, ফেরত পেতে যাই আমি। ফেরত পেতে যাই। কী নাম আপনার? আমার নাম বিলকিস সে। বাড়ি? বাড়ি পাটিকেলডাঙ্গা। আপনার মেয়ে নাবালিকা তো? হ্যাঁ, নাবালিকা। কিসে পড়ে? এই 12 ক্লাসে কেবল উঠেছে, এই বয়েজ স্কুলে। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।